উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহার সাধারণ পাবলিকের হাতে ধুলাই খেয়ে গেল। এই বিজেপি পার্টি কোনোদিন মানুষের কোনো কাজ করে না, ভোট এলেই মানুষের কাছে ভোট চাইতে চলে যায়। এবারে ভোটের দিন, উপনির্বাচনের দিন বিজেপি প্রার্থী রাহুল লোহার সাধারণ পাবলিকের কাছে ভোট চাইতে গিয়েই সাধারণ পাবলিকের হাতে ধুলাই খেয়ে গেল। সাধারণ পাবলিক এই বিজেপি নেতা, এই বিজেপি প্রার্থীকে পুরোপুরি আধা ধোলাই দিয়েছে। এমনকি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় ফাঁক দেয়নি এই বিজেপি নেতাকে ধোলাই দিতে। তো চলুন, এই বিজেপি প্রার্থী সাধারণ পাবলিকের হাতে মার খেয়ে নিজে কি কি বলছে, তাকে কোথায় কোথায় মেরেছে সাধারণ পাবলিক, সে নিজেই দেখাচ্ছে যে তাকে কিভাবে ধোলাই দিয়েছে সাধারণ পাবলিক। সারা বছর কেন বিজেপি প্রার্থীর দেখা পাওয়া যায় না, এই অভিযোগে চা বাগানের শ্রমিকরা, তারা আজকে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখাবো। মাদারিহাটের বুথে বিজেপি প্রার্থী বিক্ষোভের মুখে পড়ে এবং চা বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়ে বিজেপি প্রার্থী, এবং পরবর্তীতে যে খবর পাওয়া যাচ্ছে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়, এমনকি গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। মাদারিহাটের বুথের যে ছবি আপনাদের সামনে রেখেছি, বিক্ষোভের মুখে পড়ে বিজেপি প্রার্থী। আমরা রাহুল লোহারের সাথে কথা বলবো। রাহুল বাবু, কিভাবে অ্যাটাক করলো আপনাকে, পরিকল্পিত অ্যাটাক কি এটা? হ্যাঁ, আপনারা প্রথম থেকেই দেখেছেন, যখন সাইট নম্বর বুথে আপনারা ছিলেন সেখানেও অ্যাটাক করা হয়েছে। আমাকে এখানে মারা হয়েছে, কন্টিনিউ এখানে মারা হয়েছে। আমি গাড়ির মধ্যে বসেছিলাম, গাড়ির মধ্যে তখন থেকে অ্যাটাক। আমরা 62 নম্বর বুথে গেলাম, সেখানেও অ্যাটাক করা হয়েছে। আপনাদের সামনে, পুলিশের সামনে অ্যাটাক করা হয়েছে। যখন ওখান থেকে আমি ফিরছিলাম, আমাদের গাড়ি রানিং গাড়ি, এখানে কিছু মহিলারা দাঁড়িয়েছিল, তাদের সামনে বাইক বাইয়ে নিয়ে যেয়ে আমার উপর অ্যাটাক করে গেছে। মাছ আমার এখানে লেগেছে, এখানে হয়তো লাল লাল হয়ে গেছে, দেখুন আমি বুঝতে পারতেছি না। আমার সিটের মধ্যে কাজ করে রয়েছে। হ্যাঁ, আমি 100% এখানকার টিএমসির লিডাররা আছে, যারা আমি নাম ধরে বলে দিব, তারা যারা এখানকার বিজেপির টাকা খেয়ে খেয়ে তাদের গুন্ডা বাহিনী আমার উপর অ্যাটাক করেছে।